السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত দর্শক শ্রোতা স্বপ্নে ইমারত দেখা বা স্বপ্নে বিল্ডিং দেখা বড় ভবন দেখা এটা কিসের লক্ষণ এর ব্যাখ্যা কি হবে এই সম্পর্কে আপনারা অনেকেই কমেন্ট করে প্রশ্ন করেছেন যে স্বপ্নে বিল্ডিং দেখলে স্বপ্নে ভবন দেখলে বাড়িঘর দেখলে কি ব্যাখ্যা হবে তো সম্মানিত দর্শক স্বপ্নে বিল্ডিং দেখা ইমারত দেখা ভবন দেখা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব আমরা সরাসরি কিতাব থেকে আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের তাবির বিশারদ ইমাম আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে সুতরাং ভিডিওটি না টেনে স্কিপ না করে প্রতিটি স্বপ্নের ব্যাখ্যা প্রতিটি শব্দ বুঝে বুঝে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইসলামিক ড্রিম ওয়ার্ল্ড এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বাজিয়ে রাখুন যাতে আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা এই চ্যানেলেই প্রমাণ সহকারে পেয়ে যান তো সম্মানিত দর্শক স্বপ্নে ইমারত বিল্ডিং ভবন দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে সে সম্পর্কে আলোচনা করতে এখন আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় প্রিয় দর্শক আমরা রয়েছি আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়ার বাংলা ভার্সনে ইমারত বা বিল্ডিং ভবন স্বপ্নে দেখার অধ্যায় এখানে দেখতে পাচ্ছেন ইমারত দেখা অর্থাৎ বিল্ডিং বা ভবন স্বপ্নে দেখলে কি ব্যাখ্যা হবে কি ঘটবে জীবনে এ সম্পর্কে হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে ধ্বংসপ্রাপ্ত স্থানে মসজিদ মাদ্রাসা বা খানকা তৈরি করতে দেখা দিনের সংশোধন করবে আর আখেরাতের কল্যাণ লাভ করবে হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেন যে স্বপ্নে যদি কেউ ধ্বংসপ্রাপ্ত স্থানে যেই জায়গায় ইমারত বা ভবন ছিল সেখানে ধ্বংস হয়ে গিয়েছে ভবন এবং সেই ভবনের জায়গায় সেই বিল্ডিংয়ের জায়গায় ধ্বংসপ্রাপ্ত স্থানে সে মসজিদ নির্মাণ করতে দেখলো অথবা মাদ্রাসা বানাচ্ছে অথবা খানকা তৈরি করছে কোনো পীর সাহেবদের জন্য আলেমদের জন্য থাকার স্থান তৈরি করছে এই স্বপ্ন যদি দেখে তাহলে ব্যাখ্যা হবে সে দিনের সংশোধন করবে তার যত জাতির যে খারাপ কাজ আছে তার জাতিকে সংশোধন করবে তার জাতির মধ্যে জাতির ভুল সংশোধন করবে আল্লাহ তাআলা তাকে সংশোধনকারী বানিয়ে দিবেন আর আখেরাতের সে কল্যাণ লাভ করতে পারবে আখেরাতের সে উত্তম পথেও লাভ করবে আল্লাহ তাআলা তার দুনিয়া এবং আখেরাতকে ভালো করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন ধ্বংসপ্রাপ্ত স্থানে নিজের জন্য ইমারত তৈরি করতে দেখা যথা সরাইখানা বা দোকান প্রভৃতি দুনিয়াবি কাজে উপকৃত হবে অথবা স্বপ্নে যদি কোনো ধ্বংসপ্রাপ্ত স্থানে যেখানে ভবন ছিল বড় বড় বিল্ডিং ছিল সেই জায়গা ধ্বংস হয়ে গিয়েছে এটা স্বপ্নের মধ্যে দেখলো এবং সে সেই জায়গায় নতুন ইমারত নতুন ভবন তৈরি করতে দেখলো তাহলে ব্যাখ্যা হবে যেমন সে সারাইখানা তৈরি করলো কোনো মুসাফিরখানা তৈরি করলো অথবা দোকান বানালো এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে ব্যাখ্যা হবে সে দুনিয়াবি কাজে উপকৃত হবে সে দুনিয়াবি কাজে কল্যাণ লাভ করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন পরিচিত স্থান বিরান হয়ে যেতে দেখা বিপদ আপদে পতিত হবে অর্থাৎ স্বপ্নে যদি কোনো পরিচিত স্থানকে বিরান হয়ে যেতে দেখে অর্থাৎ যেখানে ভবন রয়েছে এবং যেখানে বিল্ডিং বড় বড় ঘর রয়েছে সেই পরিচিত স্থান যদি সে বিরান হয়ে যেতে দেখে যে সেখানে লোকালয় নেই সেখানে পুরো মরুভূমির মতো পড়ে আছে সেই সমস্ত ভবন বা বিল্ডিং কিছুই নেই এই স্বপ্ন যদি দেখে তাহলে ব্যাখ্যা হবে সে বিপদ আপদে পতিত হবে তার সামনে বিপদ আপদ অপেক্ষা করছে এটা তার জন্য অনেক বড় সতর্কবার্তা আল্লাহ তাআলা তাকে সতর্ক করছেন যে তোমার সামনে বিপদ রয়েছে সুতরাং তুমি সতর্ক হয়ে যাও আল্লাহর কাছে তার জন্য বেশি বেশি দোয়া করা উচিত এখানে দেখতে পাচ্ছেন হযরত জাবের মাগরিবী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন খ্যাতনামা প্রসিদ্ধ স্থানের স্থায়ী বাসিন্দা হতে দেখা ওই স্থানের আবাদি ও ইমারত অনুযায়ী কল্যাণ ও সংশোধন ও মুনাফা লাভ করবে অর্থাৎ হযরত জাবের মাগরিবী রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেক বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম বুজুর্গ ছিলেন তিনি বলেছেন স্বপ্ন যদি কেউ খ্যাতনামা প্রসিদ্ধ স্থানের স্থায়ী বাসিন্দা হতে দেখে অর্থাৎ স্বপ্নে দেখলো যে সে প্রসিদ্ধ কোনো স্থানের যেখানে ভবন বিল্ডিং রয়েছে সেরকম প্রসিদ্ধ স্থান যেই জায়গা সবাই চিনে সেই স্থানের যদি স্থায়ী বাসিন্দা হতে দেখে সেখানে সে স্থায়ীভাবে থাকছে এই স্বপ্ন যদি কেউ দেখে তাহলে ব্যাখ্যা হবে সে ওই স্থানের আবাদি এবং ইমারত অনুযায়ী কল্যাণ এবং সংশোধন ও মুনাফা লাভ করবে অর্থাৎ ওই স্থানের আবাদি বলতে ওই স্থানে যত ভবন রয়েছে যত বিল্ডিং অথবা যত মানুষ রয়েছে যত সেখানে লোকালয় রয়েছে সেই পরিমাণ সেই ইমারত অনুযায়ী সেই যত বিল্ডিং
এবং ভবন বা লোকালয় রয়েছে সেই অনুযায়ী সে কল্যাণ এবং মুনাফা লাভ করবে, সংশোধন লাভ করবে। অর্থাৎ তার জীবন যত বেশি সে ভবন দেখেছে, যত বেশি সে বিল্ডিং দেখেছে, তত বেশি কল্যাণ এবং মুনাফা অর্থাৎ ব্যবসা করতে পারবে, সে ব্যবসায় লাভবান হবে এবং সে সংশোধনের পথে চলবে, হেদায়াতের পথে চলবে। এখানে দেখতে পাচ্ছেন হযরত জাফর সাদিক রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, স্বপ্নে ইমারত দেখার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে। হযরত জাফর সাদিক রহমাতুল্লাহি তিনি অনেক বড় একজন স্বপ্নের ব্যাখ্যা বিশারদ ইমাম বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ ইমারত বা ভবন দেখে, বিল্ডিং দেখে, তাহলে তার চার প্রকারের ব্যাখ্যা হতে পারে, চারটি ব্যাখ্যা হতে পারে। যথা এক, সঠিক পার্থিব কাজ। অর্থাৎ স্বপ্নে যদি কেউ ইমারত বা বিল্ডিং দেখে, ভবন দেখে, তাহলে ব্যাখ্যা হবে সে সঠিক এবং পার্থিব কাজে, সে সঠিকভাবে পার্থিব কাজ করতে পারবে এবং তার দুনিয়াবী কাজ সঠিক হবে। দুই, কল্যাণ ও মুনাফা লাভ। অর্থাৎ স্বপ্নে যদি কেউ বিল্ডিং বা ভবন দেখে, কখনও কখনও ব্যাখ্যা হয়ে থাকে, সে কল্যাণ লাভ করতে পারবে এবং সে ব্যবসায় লাভবান হবে। তিন, উদ্দেশ্য সফল। অর্থাৎ স্বপ্নে যদি কেউ ইমারত দেখে বা ভবন বিল্ডিং দেখে, তাহলে কখনও কখনও ব্যাখ্যা হয়ে থাকে, তার উদ্দেশ্য সফল হবে, মনের আশা পূরণ হবে, সে যেই উদ্দেশ্যে কোনো কাজ করছে তার সেই উদ্দেশ্য সফল হয়ে যাবে এবং তার মনস্কামনা পূরণ হবে। চার, বন্ধ হয়ে থাকা কাজ সুচারু ও বরকতময় হওয়া। অর্থাৎ স্বপ্নে যদি কেউ ভবন বিল্ডিং দেখে, তাহলে কখনও ব্যাখ্যা হয়ে থাকে, সে যেই কাজ বন্ধ হয়ে গিয়েছে তার জন্য সেই কাজ সে সুচারুরূপে পরিপূর্ণ করতে পারবে এবং বরকতময় হবে তার সেই কাজ। সম্মানিত দর্শক, এছাড়া অসংখ্য স্বপ্নের ব্যাখ্যা নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনার প্রয়োজনীয় স্বপ্নের ব্যাখ্যা দেখে নিতে পারেন। এছাড়া আপনার দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহকারে জানতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখার আহ্বান জানিয়ে এখান থেকেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু।